কটিশ্বরী হালচকিয়া সূর্যগিরি আশ্রম দুর্গাপূজা উদযাপন পরিষদের উদ্যোগে ও নিরোদলীলা গীতা বিদ্যাপীঠের আয়োজনে মহা অষ্টমীতে গীতাপাঠ, নাচ, গান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সূর্যগিরি আশ্রম পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ডাক্তার বরুণ আচার্য বালায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ ফখরুল আনোয়ার। অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্ষুদে শিল্পীরা অতিথিদের সামনে গীতাপাঠ, নাচ ও গান পরিবেশন করেন। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ ফখরুল আনোয়ার বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন ছিল, আমরা সেই জন্মদিন পালন করেছি। এই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2008 সালে আসার পর থেকে সারা বাংলাদেশে যে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এই দুর্গাপূজা সারা বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে, এর আগে অনুষ্ঠিত হয়েছে তবে অনেক দুর্ঘটনার মাধ্যমে, কিন্তু 2008 সালের পরে এই পর্যন্ত আমাদের দেশে দুর্গাপূজা নিয়ে কোনো দুর্ঘটনা হয় নাই, যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ সরকার এবং জনমতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারে আছে, সেই জন্য তাকে আপনারা সবাই আশীর্বাদ করবেন। আর এখানে সূর্যগিরি আশ্রমের যে ভবন নির্মাণ করবে, আমি আপনাদেরকে সবসময় আপনাদের পাশে আসি এবং সার্বিক সহযোগিতা করবো এই আশ্বাস আপনাদের করছি। এর পূর্বে নিরোদলীলা গীতা বিদ্যাপীঠের পক্ষ থেকে প্রধান অতিথিকে প্রেস প্রদান করা হয়। পরে বিদ্যাপীঠের মহিলা সম্পাদিকা জয়ন্তী আচার্যের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক আহমদ আলী চৌধুরী, উত্তর জেলা ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক সাইফুল ইসলাম মঞ্জু, যুবলীগ নেতা মোহাম্মদ বেলাল উদ্দিন, মুসলেহ উদ্দিন মঞ্জু, ছাত্রলীগ নেতা জাকারিয়া রায়হান, এম মোর্শেদ, সাংবাদিক নকিব সিদ্দিকী ও বিদ্যাপীঠের শিক্ষিকা অচরণা রানী আচার্য। পরে প্রতিযোগিতায় বিজয়ী শিশু কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। উত্তর চট্টগ্রাম থেকে এম আলমগীর নিশানের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।